দর্শক, খেলার দুনিয়ার এই পর্যায়ে একটু দেখে নিয়ে আসতে চাই দেশ বিদেশের পত্রপত্রিকার সবশেষ আপডেট। শুরুতেই দেখব প্রথম আলো। জেরার্ডের কাছে ক্ষমা চাইলেন গার্দিওলা। আছে মাশরাফির নেতৃত্বে সিলেট প্রথমবার ফাইনালে। আমরা একটু নিচের দিকে নামতে চাই, অন্যান্য খবরগুলো একটু দর্শকদের জানাই। বুলাবে টেস্ট, রামাধীন ও মুরালি ধরনের রেকর্ড এখন মতির। এছাড়াও আছে ফটো ফিচার, জর্জিনাকে পেয়ে ভাগ্যবান রোনালদো। সন্তানের মাকে ধন্যবাদ ক্যালিসের। আপনার মতামত দিন, পিএসজি না বায়ান, জিতবে কোন দল? মহারণটা শুরু হবে রাত দুইটায়। আমরা একটু পরে ওয়েবসাইটে চলে যেতে চাই, সেখানে আছে কালের কণ্ঠ, রুদ্ধশ্বাস জয় বিপিএলের ফাইনালে মাশরাফির সিলেট। মুশফিকের বদলে কিপিং করছেন আকবর আলী। এই জায়গাটাতে কিন্তু আসলে ম্যাচটা ছিটকে গিয়েছে রংপুরের কাছ থেকে, যখন 3 ওভারে 33 রান লাগে তখন কিন্তু আসলে মুশফিক মাঠে ফিরেছেন এবং আকবর আলী তিনি মাঠ থেকে উঠে গিয়েছেন। সেই সময় জাকির হাসান আবার উইকেট কিপিং করতে প্যাড গ্লাভস পরে নেমেছেন। সেই যে সময়টা আসলে খ্যাপন হয়েছে, মাশরাফি বা সিলেট বলছে ইচ্ছা করেই তারা এই সময়টা করেছে, মোমেন্টাম ব্রেক করেছে রংপুরের এবং সেই জায়গাটাতে কিন্তু বাজিটা জিতেছে সিলেট। বিগ ম্যাচে বাদ নাইম, সিলেট একাদশের পরিবর্তন আছে, রাগে গজগজ করতে মাঠ ছাড়েন শান্ত। একইভাবে আমরা নুরুল হাসান সোহানকেও কিন্তু বেশ রাগ ঝাড়তে ঝাড়তেই মাঠ ছাড়তে দেখেছি। আমরা একটু পরে ওয়েবসাইটে চলে যেতে চাই, সেখানে আছে bidnews24.com। 11 পয়েন্ট পিছিয়ে থাকা রিয়ালের জন্য কোনো সমস্যা নয়, যদিও একটা ম্যাচ রিয়াল কম খেলেছে, ক্লাব ওয়ার্ল্ড কাপ তারা খেলছিল, সেই কারণেই লালিগায় বার্সেলোনার চেয়ে তারা 11 পয়েন্ট পিছিয়ে পড়েছে একটা ম্যাচ কম খেলে। তুরস্ক সিরিয়া বিশ্বকাপের মোবাইল আরই আছে সাফের আয়োজক, ভারত খেলবে পাকিস্তানও। বুর্জরা তুলে রাখার পর যা করতে চান রামোস, আছে বড় স্বপ্ন পূরণে 2026 বিশ্বকাপে খেলার ইঙ্গিত নেইমারের। আমরা একটু পরের ওয়েবসাইটে চলে যেতে চাই, সেখানে আছে ক্রিকেট ইনফো। আমরা একটু আজকে যে খেলাগুলো চলছে সেগুলো একটু ফল জানাতে চাই। ইতিমধ্যে আমরা জানিয়েছি বাংলাদেশ 108 রানের টার্গেট দিয়েছে নারী টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে। জবাব দিচ্ছে এখন অস্ট্রেলিয়া, 2.2 ওভার শেষে অস্ট্রেলিয়ার রান 9, আরও 99 রান করতে হবে, হাতে 106 বল আছে, 10টা উইকেটও আছে। এছাড়া পিএসএলের খেলা চলছে, বিপিএলের খবর আমরা জানিয়েছি। জিম্বাবুয়ে ওয়েস্ট ইন্ডিজের ফলটা একটু জানাতে চাই। জিম্বাবুয়েকে ইনিংস এবং 4 রানের ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে জিম্বাবুয়ে করেছিল 115, ওয়েস্ট ইন্ডিজ অল আউট হয় 292 রানে। অন্যদিকে জিম্বাবুয়ে সেকেন্ড ইনিংসে ব্যাটিংয়ে নেমে 173 রানে অল আউট হয়ে ইনিংসও 4 রানের ব্যবধানে হেরেছে। নারী টি টোয়েন্টি বিশ্বকাপে আজকে 2টো ম্যাচ আছে, ইন্ডিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ সন্ধ্যা 7টায়, এছাড়া আয়ারল্যান্ড ভার্সেস পাকিস্তান, এই খেলাটা শুরু হবে রাত 11টায়।